ডিম দেখতে পাচ্ছি, ডিম ধরেছে, ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পোড়া লঙ্কা, একটা প্লেট তৈরি হয়ে গেল। এটা হালকা তেল দিয়ে ডিম পরোটা তৈরি হয়। কোনো কিছু বললে পরোটা বানিয়ে দেবো, বাঁধাকপি হোক, মুলো হোক, ফুলকপি হোক, যা পরোটা গ্যারান্টি আছে। কোন সময় শক্ত হয়ে গেলে ডবল পরোটা খাওয়াবো, কাউকে শক্ত হয়ে গেলে ডবল পরোটা খাওয়াবে, ডবল পরোটা খাওয়াবো। আমার পরোটা এরকম নরম থাকে, এখন নিয়ে যাওয়া রাত্রি 10টায় খাবে। আচ্ছা, ফাইনালি আমরা আজকে চলে এসেছি ডানলপে, সেখানে একটা কাকু আলুর পরোটা এবং ডিমের পরোটা বিক্রি করে। চলো দেখি কাকু এখানে কি করছে। কাকু তুমি ভালো আছো তো? হ্যাঁ খুব ভালো আছি, তোমার কেমন আছো? হ্যাঁ, তোমার দোকানে আলুর পরোটা, ডিমের পরোটা পাওয়া যাচ্ছে? ডিম পরোটা দুটোই পাওয়া যাচ্ছে, তাই তো? ছাতুর পরোটা পাওয়া যায়। আচ্ছা, এখন কি পরোটা পাওয়া যাবে তাহলে? আলুর পরোটা পাওয়া যাবে, ডিম পরোটা পাওয়া যাবে। আচ্ছা, কি কি দিচ্ছেন আলুর সাথে? ভাজা মশলা আছে। আচ্ছা, আর লবণ, লঙ্কা, গোলমরিচের গুঁড়ো। আচ্ছা, সব কিছু দিয়ে আলুটা মাখানো হবে, তাই তো? হ্যাঁ, এই আলুটা মেখে। ভাজা মশলাগুলো কিসে, সব ভাজা মশলা নাকি? সব ভাজা মশলা, সব ভাজা মশলা, জিরা, ধনে, কালো জিরা, মৌরি। আচ্ছা আচ্ছা, সব ভেজে সেই মশলাটা দিয়ে আলু পরোটা তৈরি করি। আচ্ছা, লঙ্কা চাইলে লঙ্কা দেবো, আর না লঙ্কা ছাড়াও হয়। আচ্ছা, ডিম পরোটা, এর মধ্যে আপনার মশলা পড়বে। কি কি মশলা পড়বে? এর মধ্যে একটু লবণ দিতে হবে। আচ্ছা, এর মধ্যে ধনে, জিরা, গোলমরিচের এই পাউডারটা পড়বে, ভাজা মশলা। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, হালকা লঙ্কার গুঁড়ো পড়বে। এই হালকা লঙ্কার গুঁড়ো দিয়ে জিনিসটাকে মিক্স করতে হবে। এটা মিক্স করে এটা হচ্ছে ডিম পরোটা তৈরি হচ্ছে। ওটা হচ্ছে আলুর পরোটা, এটা ডিম পরোটা। দেখুন আপনাদের সামনে বানিয়ে দিব। ডিম পরোটাটা কত করে প্রাইস? এটা 30 টাকা পিস। 30 টাকা পিস? আচ্ছা, মোটামুটি অনেক মোটাই হয় এটা। আচ্ছা, এই সাইজের পরোটাটা হবে, তাই? এই ডিমটা সব দিয়ে দেবো এতে, মানে একটা ডিম পুরো দিয়ে দেয়? ডিম পুরো দিয়ে দিয়ে ভাজা মশলা দিয়ে লঙ্কা পেঁয়াজ দিয়ে জিনিসটা মেখে এই এই তৈরি হয়ে গেল। আচ্ছা, ভাইটা কি বেলা হবে, তাই তো? এই দেখুন বেলছি, ঠিক আছে, একটু ফাটবে না, সাইড দিয়ে একটু বেরাবে না, দেখুন পুরো ডিমটা ভিতরে আছে। হ্যাঁ, এই ডিমটা এই এই তাওয়াতে দিয়ে দিলাম, এটা এখন ফ্রাই হবে। কতক্ষণ লাগবে এটা হতে? 5-7 মিনিট। 5-7 মিনিট তার মধ্যে হয়ে যাবে। এটা আমি তৈরি করছি ছাতুর আলুর পরোটা। আলুর পরোটা, এই যেটা আলু এটা আবার নিরামিষ আছে, নিরামিষ, এতে পেঁয়াজ লঙ্কা কিছু নেই। এবার কেউ যদি পেঁয়াজ লঙ্কা খেতে চায় তাহলে তাকে কেটে দেওয়া হবে। আমার বেশিরভাগ নিরামিষই চলে, পেঁয়াজ কিছু থাকে না, ওকে কাস্টমার হতেই খেয়ে খুশি। প্রতিদিন কত করে তৈরি হয়? হ্যাঁ, মোটামুটি 40-50 মিনিট হয়ে যায়। আচ্ছা, এটা হালকা তেল দিয়ে ডিম পরোটা তৈরি হয়। তোমার কাছে আর কি কি পাওয়া যাবে? ডিম পরোটা, ছাতুর পরোটা, ডিম টোস্ট, ডিম সিদ্ধ, আমলেট। আচ্ছা, আমাকে যে কোনো কিছু বলবে পরোটা বানিয়ে দেবো, বাঁধাকপি হোক, মুলো হোক, ফুলকপি হোক, যা বলুন। বাঁধাকপি, মূলো সব পাওয়া করা যাবে, গাজর, গাজরের পরোটা, যদি বলে টমেটোর পরোটা তাও করে দেবো, বাদাম পরোটা বলে বাদাম পরোটাও করে দেবো। মানে ওগুলো কত কি প্রাইস আছে? বিভিন্ন রকম আছে, গাজরের পরোটা আছে 35 টাকা পিস। আচ্ছা, গাজরটা বেশি লাগে তো? হ্যাঁ, ওটাকে ঘষে ভালো করে মশলা দিয়ে মেখে যখন বানাবো, অর্ডার রেডি হয়ে গেছে। এটা সুন্দর দেখুন, দুপাশে লাল হয়ে গেছে। হ্যাঁ, ঠিক আছে, এটাকে এটা হালকা ভাজ করে, হ্যাঁ, দেখতে কত সুন্দর লাগে দেখুন।
এটার সাথেই আমি দিয়ে দিলাম, ঠিক আছে। এটার মধ্যে আপনার পড়বেই আলু, আলুর দমে দু পিস আলু, ঠিক আছে। এবার দিতে হবে এতে চাটনি। কিসের চাটনি? এটা কাঁচা আম আছে, সরষে বাটা আছে, আচ্ছা। তার সাথে আছে পেঁয়াজ, তার সাথে দেবো কাঁচা লঙ্কা। এই একটা প্লেট তৈরি হয়ে গেল। এটার প্রাইস কত? এটা 30 টাকা পিস। 30 টাকা? 30 টাকায় প্লেটটা? আচ্ছা, আলুর পরোটা হচ্ছে। এটা কি পরোটা হচ্ছে? আলুর পরোটা। আলুর পরোটা, আচ্ছা। এই দেখুন হালকা তেলে আমার আলুর পরোটা হয়ে যাচ্ছে, পুড়বেও না কিচ্ছু হবে না। আর এই যে বেলেছি পুরো দিকে আলু বেরায়নি, যেমন ডিমটা বেরলাম, ডিমটা কোথাও বেরায়নি, আলুটাও কোথাও বেরায়নি। এটাকে কত কি প্রাইস আছে? এটা 10 টাকা পিস। 10 টাকা পিস আলুর পরোটা, তাই তো? পরোটা 10 টাকা পিস, আচ্ছা। এই সুন্দর লাল হয়ে যাচ্ছে হালকা তেলে। আমার অফিসের কাস্টমার বাধা ধরা আছে, ওনারা রোজ এভরিডে নিয়ে যায় 3-4 পিস করে। আমার পরোটা এখন নিয়ে রাস্তায় খাবে, নরম নরম থাকবে, হার্ড বলতে কিছু হবে না। আপনি কত বছর এখানে দোকানটা করছেন? আমার আজকে 25 বছর হয়ে গেল। 25 বছর ধরে হয়ে গেছে, আচ্ছা। আর তোমার আপনার এখানে আসতে গেলে কীভাবে আসবে সবাই? সবাই এখানে রিলায়েন্স আছে পাশে, হ্যাঁ, রিলায়েন্সের পাশে কাউকে জিজ্ঞাসা করলে হবে এখানে আলুর পরোটা কে বানায়। আচ্ছা, সাইনবোর্ড লাগানো আছে আমার কাউন্টারে, আলুর পরোটা বলে দেওয়া আছে। মানে ঠিকানাটা বলে দাও। ডানলপ, ডানলপ স্টেশন কি বর্ণ স্টেশনের, হ্যাঁ, আচ্ছা আচ্ছা। একদম রাস্তা ধারে ফুটে, রাস্তার উপরেই একদম। আরে পাঞ্জাব সামনে যশোদা কমপ্লেক্স আছে, হ্যাঁ, সামনে যশোদা কমপ্লেক্সের সামনেই আলুর পরোটা পাওয়া যায়। আর দেখতে পাচ্ছ পাঞ্জাব ন্যাশনাল ব্যাংকের ঠিক উল্টো দিকে, একদম একদম উল্টো দিকে, আর রিলায়েন্স মলের পাশে, পাশে রিলায়েন্স মলের পাশে, হ্যাঁ, সামনে হচ্ছে যশোদা কমপ্লেক্স। হ্যাঁ, যশোদা কমপ্লেক্স, হ্যাঁ। আপনার আলুর পরোটা হয়ে গেল, আচ্ছা। সুন্দর ভিতরটাও লাল হয়েছে, বাইরেটাও লাল হয়েছে। এটা এটা হয়ে গেল, দেখুন এটার এই 1 পিস 10 টাকা। এর মধ্যে সবজি দেওয়া হবে, ঠিক আছে। সবজি একই, তাই তো? একই সবজি। এটা কি নিরামিষ? সব নিরামিষ, সবজিও নিরামিষ, পরোটাও নিরামিষ, এই আমার এই চাটনিটাও নিরামিষ। এই দিয়ে একটা প্লেট হয়ে গেল 10 টাকা। এটা 10 টাকা এক প্লেট, এটা হচ্ছে 10 টাকা এক প্লেট। আলু পরোটা, আলুর দম, চাটনি, এবার কাঁচা লঙ্কা, কেউ যদি পেঁয়াজ নিতে চায় সে পেঁয়াজ নিতে পারে, তাই তো? টোটা এটা নিরামিষ, কেউ যদি তাহলে পেঁয়াজ দাও পেঁয়াজ দিই, কাঁচা লঙ্কা দিই। তোমরা দেখতে পাচ্ছ এটা নিয়ে নিয়েছি আমরা ডিমের পরোটা, প্রচুর গরম। আর দেখো ডিমের প্রোটিনটা খালি রাখো ভিতরে, তো দেখালাম পুরো ভিডিওতে যে একটা পুরো ডিম দিয়ে করে, দেখো ডিমের পুরো পুরো ডিম আছে চারদিকে, ঠিক আছে। পেপার নিয়ে নিয়েছি, প্রচুর গরম, দেখা যাচ্ছে ডিম পুরো একদম ডিমে ভর্তি। আর সাথে দিয়েছে কি দেখে দিচ্ছি, সাথে দিয়েছে আলুর দম এবং একটা পেঁয়াজ, যেহেতু আমি বললাম পেঁয়াজটা কোনো সমস্যা নেই, এবং চাটনি আর কাঁচা লঙ্কা। তো এটা পুরো প্লেটটার দাম হচ্ছে 1 পিস ডিমের পরোটা আলুর দম, এটা দিয়ে হচ্ছে 30 টাকা, ঠিক আছে। তো চলো প্রথমে আমরা একবার পরোটাটা আলুর দম দিয়ে একবার ফ্রাই করি আগে। এই হচ্ছে পরোটা আর এই হচ্ছে আলুর দম, প্রচুর গরম আছে। গোটা গোটা ডিম দেখতে পাচ্ছি, ডিম ডিম, কাঁচা লঙ্কা, পেঁয়াজ, পোড়া লঙ্কা, সবকিছু প্রসেসটা তো দেখিয়েছি ভিডিওতে। তো তাও আর একবার চলো একটা স্পেশাল বাইট নিয়ে নিই সবকিছু নিয়ে। আপনি স্পেশাল বাইট এটা, চলো ঘুরে ক্যামেরা। এখানে ডানলপ এর সময় কাকুই একমাত্র আলু পরোটা করে, এই দিনে পরোটা করে, কাকের করে না। আলুর পরোটা দেখতে পাচ্ছ, দেখাচ্ছে ভেতরের কোটিংটা দেখাচ্ছে, বাবারে বিশাল গরম, বিশাল গরম দেখতে পাচ্ছ। এই দাঁড়াও দেখাচ্ছে, হেভি গরম তো, এই যে
এই যে ভেতরে আলুর কোটিং দেখা যাচ্ছে, খুলছে না, এত প্রচুর গরম আছে, প্রচুর গরম আছে। একটা দেখে নিচ্ছি, সাথে দিয়েছে তোমার আলুর দম, ঠিক আছে, চাটনি আর লঙ্কা। পেঁয়াজ চাইলে পেঁয়াজ দেবে, যদি আমি পেঁয়াজ খাচ্ছি না কিছু পার্সোনাল রিজনের জন্য। তো চলো দেখে নেওয়া যাক কেমন টেস্ট। আলুর দম একটু, একটু চাটনি, যদি দারুন চাটনিটার কথা বলি, চাটনি থেকে একটা ওই তোমার হচ্ছে কাসুন্দির একটা স্ট্রং ফ্লেভার আছে। আলুর পরোটা কেমন? আলুর পরোটা, আলুর পরোটাটা সত্যি খুব সুন্দর, দারুণ হয়েছে, দারুণ হয়েছে, দারুণ। যদিও আর মানে আর কি আমরা এদিক দিয়ে প্রত্যেক দিনই যাতায়াত করি, কিন্তু আগে কখনো ট্রাই করা হয়নি, আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি। এই যে কাকু এখানে বসে আছে, কাকু দেখে আমাদের চেনে অবশ্য, কিন্তু আজকে ফার্স্ট টাইম ট্রাই করছি, সত্যি খেতে অসাধারণ। এখন নিয়ে রাত্রি ১০টায় খাবে। আচ্ছা, আমার পরোটা যদি দু পিস থেকেও যায় ফ্রিজে রেখে দেবে, পরের দিন গরম করে খাবে, নষ্ট হওয়ার কোনো চান্স নেই, এরকম নরম থাকবে। গরম যদি হালকা করে সকালবেলা চায়ের সাথে দারুণ লাগবে। কাকু তোমার নামটা বলে দাও। আমার নাম বিশু দাস। কি দাস? বিশু, বিশু দাস। আচ্ছা, কটা দিয়ে কটা পর্যন্ত খোলো? আমার সকাল এখানে আসি সাড়ে চারটের সময়, মাল তৈরি হয়ে যায় আমার সাড়ে সাতটা, সাড়ে সাতটা থেকে বিকাল ৫টা অবধি পাওয়া যায়। সাড়ে সাতটা থেকে বিকাল ৫টা অবধি, তাই তো? এবার কেউ যদি অর্ডার দেয় রাত্রিবেলা ৮টা ৯টার সময় ১০ পিস ১৫ পিস তাহলে বানিয়ে দেওয়া হয়। আর প্রতিদিনই খোলা থাকে? প্রতিদিন খোলা থাকে, খালি সানডে বন্ধ থাকে। সানডে বন্ধ, তাই তো? সানডে খালি বন্ধ থাকে। আচ্ছা আচ্ছা, ঠিক আছে।